আসসালামু আলাইকুম, দেখছেন ফ্রি টিপস, সাথে আছি আমি ইব্রাহিম ইব্রাহিম খান। তো আশা করি সবাই ভালো আছেন। আর নিয়মিত যারা আমার এই ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক সাপোর্ট দিয়েছেন, অনেক আপনাদের সাপোর্টে এতদূর আগায় আছি। তো আজকে আপনাদের দেখাতে যাচ্ছি লোকের স্যামসাং FRP টুল উইথ ADB এনেবল। দেখা গেছে নতুন ফোনগুলো এখন আপনার বিশেষ করে ডাউনলোড মোডে আগে যেই সেটগুলো হয়তো FRP রিসেট, এখন নতুন যেই ফোনগুলো আছে এগুলো আপনার ডাউনলোড মোড অনলি ডাউনলোড মোডে হয় না, এগুলো আপনার ADB এনেবল দিয়ে তারপরে আপনার করতে হয়। তো এক্ষেত্রে আমরা আগে সফটওয়্যারটা ওপেন করি, আর এই সফটওয়্যারটার যেই ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো কথা না বাড়িয়ে দেখা যাক সফটওয়্যার ওপেন করে। যে উপরে দেখতে পাচ্ছেন এটা লেখা হলো স্যামসাং FRP টুল উইথ ADB এনেবল। তো এই জায়গায় আপনার মডেল আছে অনেক মডেল, যে কী কী মডেল আছে আপনারা দেখি, আমরা দেখি। ও হচ্ছে যে 710 FN, A310F, A500F বিভিন্ন মডেল আছে এই জায়গায়। তারপরে আপনার এটা হচ্ছে আপনার পেজ 1-এ, এই জায়গা থেকে আপনার ইয়ে আছে Odin 3 টুল, এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। এরা হলো মূলত সাপোর্টেড হলো টেকনিক্যাল কম্পিউটার সলিউশন ইন্ডিয়ান একটা বাই, এটা ই করছে এই মানে এই টুলটা সে নিজে ক্রিয়েট করছে আর কি। তো ধন্যবাদ যে ভাই এটা বানাইছে, কারণ দেখা গেছে আমাদের আমরা যারা কাজ করি তাদের লেগে অনেক হেল্পফুল। ঠিক আছে, টেকনিক্যাল কম্পিউটার যে সলিউশন বাইরে মোটামুটি অনেক থ্যাংকস। ঠিক আছে, কারণ সেই লোক যদি এই মানে টুলসটা ক্রিয়েট না করতো হয়তো আমরা এটা পাইতাম না। যাই হোক, তাহলে সামনে বাড়া যাক। এখান থেকে দেখছেন মডেল অনেক মডেল আছে, যেগুলো এই যে ADB FRP টুল, এই জায়গা থেকে ADB-র সবই আছে আপনার। এই যে মানে আলাদা অনেক অনেক অপশন আছে এই জায়গা থেকে, আপনার কানেক্ট ডিভাইস, এই যে এই জায়গা থেকে আপনার চাচ্ছে কানেক্ট ডিভাইস ইন ADB মোড ইফ কানেক্টেড ইন্টার ইয়েস। তো আপনার যদি ADB মোডে কানেক্ট করার পরে আপনি ইয়েস চাপবেন, তাহলে এই জায়গায় আমার আপাতত কোনো ফোন নাই, সেক্ষেত্রে আমি আপনাদের দেখাইতে পারতাছি না যে এটা কীভাবে করে। তো পরবর্তী একটা ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো যে এটা কীভাবে করে বাকি। ঠিক আছে, আজকে আমরা যেহেতু টুল নিয়ে কথা বলতে আছি, তাহলে টুল নিয়ে এই কথাটা হবে। ঠিক আছে, তো দেখলাম মানে যে ADB FRP টুল পেজ 2-এ দেখি কি আছে। পেজ 2-এ অনেক মডেল আছে, এটা জাস্ট সেমই আছে, অনেক মডেল আছে, যেমন কি G928G, G928T, তারপর G930A, বিভিন্ন মডেল আছে এই জায়গা থেকে আপনারা দেখতে পারেন, দেখে নিতে পারেন। তারপরে J1, J100H, J105H, J105, তারপরে বিভিন্ন মডেল আছে 111, 120, 120AZ, 120F, বিভিন্ন মডেল আছে। পেজ 3-তে দেখি কি আছে। পেজ 3-তে এখানে আপনার আছে J320Y, বিভিন্ন মডেল এই জায়গায় আছে, এক দুইটা অপশন বেশি আছে, হাউ টু ইউজ, আর হলো আপনার এই জায়গাতে ড্রাইভার আছে। যাদের কাছে ড্রাইভার নাই তারা ডাউনলোড এখান থেকে সরাসরি আপনার ইন্টারনেট কানেকশন করে সরাসরি ড্রাইভার ইনস্টল করতে পারবেন। ক্লিক করলাম, ক্লিক করে দেখি কি আমার অলরেডি ড্রাইভার ইনস্টল করা আছে। সো আমি এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন স্যামসাং ইউজবি ড্রাইভার ফর মোবাইল ফোন ইজ অলরেডি ইনস্টলেড অন ইউর কম্পিউটার, সো আমার দরকার নাই। যাদের কাছে এই ড্রাইভার ইনস্টল করা নাই তারা অবশ্যই ড্রাইভার ইনস্টল করে নেবেন। তো আশা করি মানে টুলে সবার মানে ইয়ে আসবো, মানে কাজে আসবো, যেহেতু আগে এরকম সিস্টেম ছিল না, এরকম কোনো নর্মালি টুল ছিল না যেগুলো আপনি ADB এনেবল করে তারপরে আপনি FRP রিমুভ করবেন, বা এরকম কোনো কিছু ছিল না। আমরা যারা Z3X ইউজ করি, অক্টোপ্লাস ইউজ করি বা অক্টোপাস ইউজ করি, এরকম তারা আমরা হলে আগে কম্বিনেশন ফাইলগুলো মানে ফোনটা কম্বিনেশন ফাইল দিয়ে সেট ফ্লাশ করে তারপরে আপনার ADB এনেবল করে তারপরে লোকে আমাদের এই ক্ষেত্রে ইয়ে করতে হয়, এই FRP রিমুভ করতে হয়। আর এই ক্ষেত্রে এই জায়গা থেকে আপনার সব কিছু এনেবল ইয়ে দেওয়াই আছে। তো মানে যাদের Z3X নাই বা আপনার বিভিন্ন যে ডিভাইসগুলো আছে অক্টোপ্লাস, তারপর আরও অনেক স্যামসাংয়ের অনেক ডিভাইসগুলো আছে যেগুলো দিয়ে আপনার FRP রিমুভ করা যায়, এইসব ডিভাইস যাদের কাছে নাই তাদের জন্য অনেক ইউজফুল আর কি, অনেক ইউজফুল আর কি। দেওয়া আছে আপনার পেমেন্ট করবেন উইদাউট পেমেন্টে ভালো একটা টুল পেয়ে গেলেন এই আর কি। তো যাই হোক, যারা
আশা করি ভিডিও আমার ভালো লাগছে আপনাদের কাছে। ঠিক আছে, তো ভালো আপডেট পেতে, নিয়মিত আপডেট পাওয়ার জন্য বেল আইকনে অবশ্যই চাপবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।